আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম বিষম চিন্তা, লিখেছেন সুকুমার রায়। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব, তার সবাই বলে মিথ্যে বাজে, বকিস না আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব, বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় গোগর্ধব। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর, বর্ষা হলে ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর। গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই, গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেয়ে ধেয়ে, সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে, কেমন করে রাখবে ঠিকই মাথায় যাদের টাক পড়েছে। ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়, মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়। কতই ভাবি এসব কথা, জবাব দেওয়ার মানুষ কই, বয়স হলে কিতাব খুলে জানতে পারবো সমস্তই।